আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ইতিমধ্যে জানো যে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। আর এই ফলাফল প্রকাশের কিছুক্ষণ পরই বিভিন্ন ধরনের মতামত পাওয়া গিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। অনেকেই হয়তো বা আরও ভালো আশা করেছিল, তাদের মেধা তালিকা অনেক নিচে এসেছে, বা অনেকেই আশা করেছিল অন্তত সে মেরিট লিস্টে থাকবে, কিন্তু তার ওয়েটিং লিস্টে এসেছে। অনেকেই আশা করেছিল ওয়েটিং লিস্টে অন্তত থাকবে, তাদের সেখানে রোল পর্যন্ত নেই, মানে সে মেরিট লিস্টেই নেই। এরকম অনেক ধরনের সমস্যা বা মতামত দেখা দিয়েছে। অর্থাৎ আসলে কি ফলাফলে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না, সে বিষয়টি নিয়েই কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফলাফলটি প্রকাশ করা হয়েছিল রাত 12টায়। আর এই ফলাফলের মেরিট লিস্টে রাখা হয় 3230 জনকে, আর বাকি কিছু জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়। তো আমি ধরে নিচ্ছি যে যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো, অবশ্যই তোমরা মনে করছো যে তোমার ফলাফল আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তুমি ভালো করনি, বা তোমার মেরিট লিস্টেও তোমার রোল নেই, বা ওয়েটিং লিস্টেও তোমার রোল নেই। তো তুমি কি খালি এই সমস্যা মনে করছো না অন্যরাও মনে করছে, তা তোমাদের একটু জানিয়ে দিই, তারপর আমার মতামত জানাবো যে আসলেই কি এই ফলাফলে কোনো সমস্যা হয়েছে কি না। তো তোমাদের এখন আমি কিছু পোস্ট দেখাবো, সকল পোস্টই এখানে বড় বড় বিভিন্ন পেজ থেকে নেওয়া, ঠিক আছে? তো এখানে তিনি একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে ফলাফলে ত্রুটি রয়েছে। তো তোমাদের আরও একটি জিনিস বলে দিই, আগেরবারও কিন্তু সেম সমস্যা হয়েছিল, যে আগেরবারও কিন্তু এরকম অনেক ত্রুটি দেখা দিয়েছিল, তারপর কিন্তু এটা পরপর দুইবার সংশোধন করা হয়েছিল, এরকম শোনা গেছে। তবে সংশোধন হয়েছিল, এটা শিওর দুইবার না একবার সেটা আমার জানা নেই, তবে অবশ্যই সংশোধন হয়েছিল সেটা আমার জানা মতে আছে, ঠিক আছে? তো নেক্সট যে সমস্যাটি হয়েছে, বেশি বেশিরভাগ স্টুডেন্টই এরকম পোস্ট বা কমেন্ট করেছে যে তারা উদ্বাসের সাথে মিলিয়ে দেখেছে যে প্রায় তারা 70+ পায়, অন্তত তারা মেরিট লিস্টে ভালো জায়গায় থাকার কথা, সেই জায়গায় তাদের অবস্থান মেরিট লিস্টের ওয়েটিং লিস্টে বা ওয়েটিং লিস্টেও নেই। তো এখন একদল লোক বলবে, ভাই উদ্বাস বিভিন্ন ধরনের ভুল সলিউশন দেয়। তো আমি একটা জিনিস বলে, ভাই উদ্বাস কেনই বা বল দেবে, ভাই ওখানে বেশ হলে সর্বোচ্চ 2-3টা এরকম ভুল হতেই পারে, এরকম কিছু কনফিউশন উত্তর থাকে, যা মানে যারা প্রশ্ন করে তারাই একমাত্র সঠিক উত্তর যেটি বিবেচিত করে সেটাই মানে কারেক্ট অ্যান্সার হিসেবে গণ্য হয়। তবে আমার মতে এখানে অবশ্যই তাদের একটা জিনিস করা উচিত, মানে যত পরীক্ষা হয় তাদের পরীক্ষার পর একদিন বা দুই দিন পর অবশ্যই তাদের যে মানে যারা প্রশ্নটি করেছে তাদের অনুযায়ী যে সলিউশনটা আছে সেরকম একটি সলিউশন দেওয়া উচিত। আমার মতে সলিউশনটা দিলে অনেক ভালো হতো। তো অনেকেই বলছে 62+ নাকি এখানে কাট মার্কস ধরা হয়েছে, তবে এটা কিন্তু অফিসিয়ালি কোনো জায়গায় বলা হয়নি যে 62+ এখানে কাট মার্কস ধরা হয়েছে। তো অফিসিয়ালি একটা জিনিস আমার মতে করা উচিত যে এখানে মানে যাদের লিস্ট দেওয়া হয়েছে 3230 জনের, এখানে তাদের মানে কত থেকে কত নাম্বার পর্যন্ত আছে, আর ওয়েটিং লিস্টে কত থেকে কত নাম্বার পর্যন্ত আছে, এটা যদি তারা বলে দিত তাহলে হয়তো বা অনেক কিছু সমাধান হয়ে যেত। তারপর তাদের অবশ্যই এখানে মানে যেটা বললাম যে তাদের অবশ্যই একটা সমাধান দেওয়া উচিত, যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষারই 2-3 দিন পর একটি পূর্ণাঙ্গ সমাধান দেওয়া উচিত, তাদের থেকে দেওয়া উচিত, তাহলে শিক্ষার্থীরা অনেক দ্বিধা থেকে মুক্ত থাকবে। তারপরে আরেকটা জিনিস যে তারা এখানে যে আজকে যে প্রকাশিত হলো ফলাফলটি, এই ফলাফলে তারা যদি নাম্বার সহ ফলাফলটি দিত, মানে তারা এখানে মেরিট লিস্ট বানাইছে, অবশ্যই তাদের নাম্বারটা লাগছে যে কার থেকে কে বেশি পাইছে, কেমনে কী পাইছে, ওর জন্য তো মেরিট লিস্টটা বানাতে তো অন্তত নাম্বারটা লাগে নাকি। তো মেরিট লিস্ট তোমরা যোগ করতে পারলা, এখানে নাম্বারটা যোগ করলে ভাই কী হতো এটা আমি জানি না। তো অর্থাৎ আমার মতে যদি একটা পূর্ণাঙ্গ সলিউশন ও কে কত নাম্বার পেয়েছে আর কাট অফ মার্ক কত, এটা যদি অফিসিয়ালিভাবে একটা জিনিস দেওয়া হতো, তাহলে অবশ্যই বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন জিনিস থেকে দ্বিধা থেকে দূরে থাকতো। তো আগেরবারও এরকম সমস্যা হয়েছে, তো এবার দেখা যাক কি আসলে কি সমস্যা হয়েছে কি না। তো সবার মতে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে এখানে অবশ্যই কোনো না কোনো সমস্যা রয়েছে। তোমরা সবাই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এবার সমস্যা হয়েছিল, মানে ফলাফল নিয়ে সমস্যা হয়েছিল, তারপর তারা পুনরায় ফলাফল প্রকাশ করে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ে আগেরবারও সমস্যা হয়েছিল, এবারও সবার মতে তাই মনে হচ্ছে যে এবারও কোনো না কোনো সমস্যা রয়েছে। তো দেখা যাক এবার কি কোনো তারা কোনো এর বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না। আর এই ফলাফল সম্পর্কে তোমাদের কার কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আর এ সম্পর্কে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, মানে পুনরায় যদি ফলাফল প্রকাশ করা হয় আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, বা কোনো পদক্ষেপ যদি গ্রহণ করা হয় আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো, কোনো না কোনো ভিডিও দিয়ে বা কিছু মাধ্যমে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন যে পোস্টটি দেখতে পাচ্ছ ভাই, এই পোস্টটি দেখে আমার খুবই খারাপ লেগেছিল ভাই, বাইটি সেকেন্ড টাইমার ছিল ওনার, মানে এই পোস্টটি দেখার পর আমার নিজেরই ভাষা হারিয়ে ফেলেছি ওনাকে
সান্তনা দেওয়ার মতো আমার কোনো কথা বা ভাষা নেই। তো দেখা হবে নতুন আর কোনো ভিডিও নিয়ে, আর এই সম্পর্কে তোমার যা যা মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই সম্পর্কে যে কোনো আপডেট আমি পেলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিও। তো দেখা যাক কি হয়। তো দেখা হবে নতুন আর কোনো ভিডিও নিয়ে। বাই বাই।